হাই, আমি সুরজিৎ। রোজ যেরকম আপনাদের কাছে আমার চ্যানেলে সুপার সুপার ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, আজও কিন্তু একটা সুপার ভিডিও নিয়ে এসেছি। খুব ক্লান্তর মধ্যে থেকেও নিয়ে এসেছি, একটা কাজে ছিলাম কলেজ স্ট্রিটে। সেখান থেকে কলেজ স্ট্রিটে খিদে পেলে কোথায় যাব, কফি হাউস, কিন্তু কফি হাউসে খুব ভিড় থাকে, তার জন্য চলে আসলাম খুব পুষ্টিকর খাবার YMCA, ইয়ং ম্যানস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা। এখানকার পুষ্টিকর খাবার, বিশেষ করে চিকেন স্ট্রু, মাটন স্ট্রু, তাছাড়াও আরও অনেক খাবার তো আছে ব্রেড দিয়ে, এই খাবারগুলো খাওয়াও যেরকম পুষ্টিকর আর মন প্রাণও কিন্তু ভরে যায়। তো আজকে আপনাদের সঙ্গে এখানকার ফুড সম্বন্ধে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। তার আগে দেখে নিই, এটা কিন্তু বেশ জাস্ট কলেজ স্কোয়ারের মধ্যেই, কলেজ স্কোয়ারের ঠিক পাশেই, কলেজ স্কোয়ার এরিয়ার মধ্যেই, আরামসে যখন খুশি আপনি চলে আসতে পারেন। কলকাতা কলেজ স্কোয়ার সকলেরই আমাদের চেনা, চলুন দেখা যাক। আচ্ছা, আপনার এই YMCA ক্যান্টিনটা আপনি কবে থেকে শুরু বা কীভাবে জানেন এটা হয়েছিল যদি বলেন? এটা শুরু করেছি আমি তখন সাতটা কাটতাম, এখানে এখানে জায়গাটা ছিল, তখন করেছি আমি 1982 সালে। 1982 সালে, হ্যাঁ, অনেক আগে তো। তারপরে এবার এখানে কী কী পাওয়া যায় আপনাদের বিশেষত্ব কী? আমাদের মেন হচ্ছে স্টু, স্টু এখানে চিকেন স্টু, মাটন স্টু, স্টুটাই ভালো হচ্ছে, বেশি চলে। আচ্ছা, এটা এখানকার। আর এমনি ভেজ স্টু, ঘুগনি, আলুর দম, মেটে কারি, কিমা কারি, চিলি চিকেন, ফ্রাইড রাইস। আর কারা মেনলি এখানে আসেন খেতে? এখানে বেশিরভাগ ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ স্টুডেন্ট, স্কুলের বাচ্চা, হেয়ার স্কুল, হিন্দু স্কুল, এরাই বেশ খায়, আর আউটসাইডার কিছু অফিসের লোক খায়। আচ্ছা, তো শুনলাম আমরা। তো আজকে আমরা চিকেন স্টু আর ব্রেড নিয়ে ট্রাই করে দেখবো যে কেমন। এখানকার তো এটাই সবচেয়ে ফেমাস শুনছি, দেখা যাক। একটা চিকেন স্টু আর ব্রেড অর্ডার দিব। YMCA তো বুঝতেই পারেন কলেজ স্ট্রিটে দৈনন্দিন খাবারের মধ্যে, খুব পুষ্টিকর খাবারের মধ্যে YMCA চিকেন স্টু আর ব্রেড এর কোনো বিকল্প নেই। এই হচ্ছে চিকেন স্টু। চিকেন স্টু যেমন যেমন দেখুন, একটা করে আলু, পেঁপে, গাজর আর একটা সুন্দর একটা চিকেনের লেগ পিস, এটা তো আছেই, আর তার সাথে আছে কিন্তু ব্রেড। চলুন আপনাদের সঙ্গে এই ব্রেডটা আর চিকেন স্টুটা খেয়ে দেখা যাক, ইয়াম্মি পুরো একদম। আলুগুলো পুরো একদম গলে গেছে, এবার নরম আলু, পেঁপেগুলো দেখুন কি নরম, একদম সফট আলুটা দেখুন, আলুটা দেখুন একদম, দেখুন গলে গেছে আলুটা, দেখুন পুরোপুরি দেখুন গলে গেছে। দেখুন পেঁপে, আলু তো খুবই ভালো সেদ্ধ হয়েছে। খুবই ভালো নরম, একদম সফট, একদম ইয়াম্মি। পুষ্টিকর যদি খাবার খেতে হয় এবং কলেজ স্ট্রিটের আশেপাশে আসলে এই চিকেন স্টুয়ের কিন্তু বিকল্প কিন্তু নেই। চিকেন স্টু আর ব্রেড খেয়ে একদম পুরো চাঙ্গা হয়ে গেছে। প্রথমে বেশ বিধ্বস্ত অবস্থায় এসেছিলাম, এই ভিড়, ঢালা ঠেলা ঠেলি, সে বই কিনে খুব খিদে পেয়েছিল, পেটটাও শান্তি হলো, মনটাও শান্তি। আপনাদের যদি কলেজ স্ট্রিট এলাকাতে আসেন, এসে যদি বই কেনার কারণে হোক বা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি বা অন্য অন্য যে কোনো কারণে আসুক, YMCA-র 40 বছরের পুরনো এই ক্যান্টিনে কিন্তু আসতেই পারেন, যেখানে পুষ্টিকর স্টু, চিকেন স্টু, মাটন স্টুও পাওয়া যায়, তাছাড়া আরও অনেক খাবারই আছে। এখানকার খাবার এখানে তোর নেই। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন।
আর সাপোর্ট আস, তার জন্য কী করতে হবে, সাবস্ক্রাইব বাটনটা কিন্তু দাবাতে হবে।